আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নারকেল দিয়ে শিঙি মাছের সরষটি। তো নারকেল দিয়ে শিঙি মাছ সরষটি করার জন্য আমি বাজার থেকে দেখুন অনেক সুন্দর সুন্দর শিঙি মাছ কিনে এনেছি। নারকেল দিয়ে শিঙি মাছের সরষটি আসলে কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। যারা নারকেল দিয়ে শিঙি মাছের সরষটিটা করেননি এবং খাননি তারা বাসা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারা বাসা রান্না করবেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। চলুন তাহলে এবার মাছগুলো আমরা বেছে নিই। দর্শক দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ আমার রেডি, আমি ছোটো গাছে রেখেছি। নারকেল কুড়োটা আগে থেকে ফ্রিজে রেখেছিলাম, নারকেল কুড়োটা যে বের করেছি আমি। তো সব কিছু আমার রেডি, এখানে যা যা লাগবে সব রেডি করেছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক নারকেল দিয়ে চিংড়ি মাছের সরষটি। আমরা চিংড়ি মাছটা মাখিয়ে নেব, হলুদের গুঁড়ো দিলাম, লবণ, এবার চিংড়ি মাছটা ভেজে নেব। গ্যাসটা ছবিতে মাছগুলো তুলে নেব। মাছটা ভাজার পর যে তেল আছে আমি তেলের মধ্যে যেগুলো জিনিস লাগবে সেগুলো দেব। তেজপাতা, এবার আমরা একটু হলুদ গুঁড়ো দেব। এবার মরিচের গুঁড়ো দেব। সামান্য
দেখুন অনেকটা সুন্দর হচ্ছে কালার খুব ভালো কালার আসছে এবার আমরা নারকেলের নারকেলটা দেব নারকেল কুচিগুলো আমরা ভালোভাবে নেড়ে নেব তাহলে তরকারিটা অনেক সার হয় এবার আমরা জল দিয়ে দেব পরিমাণ মতো জল নারকেলটা যেন সিদ্ধ হয় সেই পরিমাণ মতো জল দিন আমি জল দিয়ে দিয়েছি এতেই সিদ্ধ হয়ে যাবে তরকারিটাতে বড় উঠে গেছে আমি এবার চিংড়ি মাছগুলো ঢেলে দেব দেওয়ার পরে এটাকে আমরা ঢেকে দেবো ঢাকনাটা দিয়ে একটু অপেক্ষা করার পরে আমরা আদা বাটাটা এবার দিই অল্প বেশি না দেখি এটাতে গন্ধটা মারতে আমি এবার এখানে বেটে নিয়েছি মশলা এবং জিরা দিয়ে দেবো তখন আবারও আমরা ঢেকে দেবো ঢাকনা দিয়ে আমরা 10 মিনিটের মতো অপেক্ষা করবো এবার আমরা দিয়ে দেব ধনে গুঁড়ো তরকারিটা আমরা নেড়ে নিলাম নেড়ানোর পর 5 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেখুন তরকারিটা নামানোর পরে আমি এর উপরে সামান্য পরিমাণ মতো চিনি দিয়ে দেব যাতে খেতে মিষ্টি লাগে তৈরি হয়ে গেল আমার নারকেল দিয়ে চিংড়ি মাছের তরকারি এই তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন